যে বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব, তো সেটি হচ্ছে শিক্ষা বিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান শিক্ষার যে সম্পদ এবং উপকরণ ব্যবহার করা হয়, তো কি কারণে ব্যবহার করা হয় বা তার কেন প্রয়োজনীয়তা আছে, এবং এই শিক্ষা সহায়ক উপকরণের শ্রেণী বিভাগ গুলি নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমেই আমরা যে বিষয়টি দেখব, যে পরিবেশ বিজ্ঞানে যে শিক্ষা সহায়ক উপকরণ নিয়ে আলোচনা করব। তো শিক্ষা সহায়ক উপকরণ বলতে কি বোঝায় সেটা আমরা একটু জেনে নেব। তো আমি একটু স্ক্রিনটা শেয়ার করছি, সকলে দেখতে পাচ্ছো কিনা বা ঠিকঠাক শুনতে পাচ্ছো কিনা আমাকে একটু রেসপন্স করে জানাবে। তো আমরা এখন জেনে নেব যে শিক্ষা সহায়ক উপকরণ বলতে কি বোঝায়। হ্যাঁ, দেখো, শ্রেণীকক্ষে বা শ্রেণীকক্ষের বাইরে শিক্ষণ প্রক্রিয়াটিকে সহজ ও জীবন্ত আকর্ষণীয় করে তোলার জন্য যেসব সামগ্রী শিক্ষণ মাধ্যম হিসাবে ব্যবহার করা হয় তাকে বা তাদেরকে শিক্ষা সহায়ক উপকরণ বা LTM প্রদীপন বলা হয়। তো এই সংজ্ঞাটা কি বলছে, শ্রেণীকক্ষে বা শ্রেণীকক্ষের বাইরে, মানে শিক্ষা যে শুধুমাত্র শ্রেণীকক্ষে হয় তা নয়, শ্রেণীকক্ষের বাইরেও কিন্তু আমরা বিভিন্ন শিক্ষা অভিজ্ঞতা অর্জন করতে পারি। তো বলছে শ্রেণীকক্ষ বা শ্রেণীকক্ষের বাইরে শিক্ষণ মানে শেখার এই কাজটিকে সহজ করে তোলার জন্য বা সেই বিষয়টাকে জীবন্ত বা আকর্ষণীয় করে তোলার জন্য ছোট ছেলে মেয়েদের বাচ্চাদের কাছে বা শিক্ষার্থীদের কাছে বিষয়টা আকর্ষণীয় করে তোলার জন্য যেসব সামগ্রী শিক্ষণ মাধ্যম হিসাবে ব্যবহার করা হয়, যেসব সামগ্রী বলতে কি বোঝাচ্ছে, চার্ট, ছবি, মডেল, চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড, এইগুলোকে মাধ্যম করে আমরা কোনো একটা বিষয়কে বোঝাই। তো সেই ক্ষেত্রে বলছে যে যেসব সামগ্রী শিক্ষণ মাধ্যম হিসাবে ব্যবহার করা হয় তাকে বা তাদেরকে শিক্ষা সহায়ক উপকরণ বা এটা LTM এর ফুল ফর্ম হচ্ছে লার্নিং টিচিং মেটেরিয়াল বা প্রদীপন বলা হয়। তাহলে সংজ্ঞাটা সকলের কাছে ক্লিয়ার আশা করি, যে শ্রেণীকক্ষে বা শ্রেণীকক্ষের বাইরে শিক্ষণ প্রক্রিয়াটিকে সহজ, জীবন্ত ও প্রাণবন্ত বা আকর্ষণীয় করে তোলার জন্য যেসব সামগ্রী শিক্ষণ মাধ্যম হিসাবে ব্যবহার করা হয় তাকে বা তাদেরকে শিক্ষা সহায়ক উপকরণ বা LTM বা প্রদীপন বলা হয়। তোমাদের পরীক্ষাতেও এগুলো আসে যে শিক্ষা সহায়ক উপকরণ বলতে কি বোঝায়। হ্যাঁ, শিক্ষা সহায়ক উপকরণকে কটা ভাগে ভাগ করা হয় বা আসতে পারে যে এই যে উপকরণগুলো কেন ব্যবহার করা হয়, তার উদ্দেশ্যটা কি, হ্যাঁ, বা তার প্রয়োজনীয়তাটা কি, এরকম প্রশ্ন আসে। ঠিক আছে, তো আশা করি তোমাদের সকলের কাছে এই সংজ্ঞাটি পরিষ্কার। এবার আমরা পরের পয়েন্টটা দেখে নেব, শিক্ষা উপকরণ ব্যবহার করার কারণটা কি, কি কারণে শিক্ষা সহায়ক উপকরণ আমরা ব্যবহার করব। প্রথম পয়েন্ট দেখো, 1 নম্বর পয়েন্ট, শিক্ষা হবে জীবন্ত ও দীর্ঘস্থায়ী। কি বলছো, শিক্ষা হবে জীবন্ত এবং দীর্ঘস্থায়ী। না, যখন আমরা কোনো বিষয়কে পড়াবো, তোমরা হয়তো কোন কোন কলেজ থেকে তোমরা টিচিং প্র্যাকটিস করেছো স্কুলে বা করোনি, তো আমাদের D.Ed এর যেটা মেন বিষয় যার জন্য তোমাদের ট্রেনিং নেওয়া সেটা হচ্ছে টিচিং, অর্থাৎ তোমরা স্কুলে কিভাবে পড়াবে, হ্যাঁ, সেটা তো তোমাদের কাছে মেন। তো সেই জায়গায় এই যে পড়ানোর যে পদ্ধতি, তোমরা দেখেছো যে পড়াতে গেলে কতগুলো স্কিল ব্যবহার করতে হয়, মাইক্রো টিচিং এর কিছু স্কিল আছে, সেইগুলো সবগুলো মিলিয়ে হয় ম্যাক্রো টিচিং। তো সেক্ষেত্রে যখন স্কুলে তোমরা প্র্যাকটিস করেছো, তো তখন তোমরা লেসন প্ল্যান তৈরি করেছো। হ্যাঁ, তো লেসন প্ল্যান তৈরি করেছো যে তোমার যে ক্লাস, সেই ক্লাসটাকে ওই সময়ের মধ্যে কিভাবে উপস্থাপন করবে, মানে যে বিষয়টাকে তুমি পড়াবে সেটা
ওই 40 মিনিট সময়ের মধ্যে কিভাবে বিষয়টাকে ছেলে মেয়েদের কাছে সহজ করে, যাতে তারা খুব সহজ করে বিষয়টা বুঝতে পারে, তার চেষ্টা তুমি করবে লেসন প্ল্যানের ক্ষেত্রে। যারা টিচিং করেছে জানো যে লেসন প্ল্যান কি কারণে করতে হয়, কেন করতে হয়। হ্যাঁ, তো লেসন প্ল্যান করার পাশাপাশি তোমাদেরকে লক্ষ্য রাখতে হয় যে আমি যে বিষয়টা পড়াবো সেটা তাদের কাছে কি করে সহজ করে বোঝাবো। তা সহজ করে বোঝাতে গেলে কি দরকার হবে? এই শিক্ষা সহায়ক উপকরণ অর্থাৎ টিচিং লার্নিং মেটেরিয়াল। সেগুলোর মধ্যে কি পড়ে? চার্ট, ছবি, মডেল, হ্যাঁ, তার সাথে আমাদের সাধারণ যে উপকরণগুলো রয়েছে, চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড। তাহলে শিক্ষাটাকে অর্থাৎ শিক্ষার্থীদের কাছে কোনো বিষয়কে খুব সহজ করে বোঝাতে গেলে উপকরণগুলো মধ্যে দিয়ে শিক্ষার্থীদের কাছে আমি বিষয়টা খুব সহজ করে বোঝাবো, বা সেই বিষয়টাকে জীবন্ত করে তুলবো, বা সেই জ্ঞানটা যাদের তারা দীর্ঘদিন মনে রাখতে পারে তার ব্যবস্থা করব। সেই জন্য বলছে শিক্ষা সহায়ক কেন উপকরণ কেন ব্যবহার করবে, তার প্রথম পয়েন্টটা হচ্ছে শিক্ষা হবে জীবন্ত এবং দীর্ঘস্থায়ী। অর্থাৎ ছেলেমেয়েরা যাতে খুব সহজ করে অরিজিনাল বিষয়টা বুঝতে পারে এবং তার সেই জ্ঞানটা যাতে অনেক দিন মনে রাখতে পারে, সেই জন্য কিন্তু শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহার করা হবে। নেক্সট পয়েন্ট দেখো, লুপ্ত হয়ে যাওয়া জিনিস শিক্ষার্থীদের সামনে তুলে ধরা। লুপ্ত হয়ে যাওয়া কথাটার মানে কি? না, লুপ্ত মানে যেগুলো বিলুপ্ত হয়ে গেছে, যেগুলো আমরা আর দেখতে পাই না। সেরকম জিনিসগুলো, মানে সেই সংক্রান্ত যদি কোনো বিষয় পড়ানো হয় তাহলে সেই বিষয়টাকে আমরা শিক্ষা সহায়ক উপকরণের মধ্যে দিয়ে ছেলেদের মেয়েদের কাছে সে বিলুপ্ত হওয়া জিনিসটা আমরা তুলে ধরতে পারবো, যাতে ছেলে মেয়েরা সেই বিষয় সেই জিনিসটা দেখতে পারে, সেটা সম্পর্কে জানতে পারে যে আগে এরকম কোনো প্রাণী হোক বা কোনো বস্তু হোক সেটা আগে ছিল কিন্তু এখন নেই। তাহলে সে দেখতে কেমন, হ্যাঁ, তার বৈশিষ্ট্য গুলো কি কি, এই জিনিসগুলো আমরা দেখতে পাবো। তাই বলছে যে শিক্ষা সহায়ক উপকরণের মাধ্যমে কোনো লুপ্ত হয়ে যাওয়া জিনিস আমরা শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে পারবো, যাতে শিক্ষার্থীরা সেই বিষয়টা সম্পর্কে জানতে পারে এবং সেটা সম্পর্কে তারা আরো জ্ঞান আহরণ করতে পারে। 3 নম্বর পয়েন্ট দেখো, যে রয়েছে যে শিক্ষার ভিত্তি হয় পাকা ও জ্ঞানের বুনিয়াদ হয় সুদৃঢ়। এক্ষেত্রে কি বলছে? না, যে বিষয়টা মানে নিয়ে পড়া আলোচনা হবে, শ্রেণীকক্ষে যে বিষয়টা নিয়ে আলোচনা হবে, তো সেই বিষয়টাকে ছেলে মেয়েদের কাছে সহজ করে বোঝানোর জন্য যেমন দরকার হয় যে বিভিন্ন উপকরণ, সেরকম সেই বিষয়টা যাতে তারা দীর্ঘদিন মনে রাখতে পারে সেই ব্যবস্থাটাও কিন্তু শিক্ষক বা শিক্ষিকার। কারণ সেই বিষয়টা যাতে সে মাথার শিক্ষার্থীরা কিছুদিন মনে রাখতে পারে বা ধরে রাখতে পারে, তাহলে তার জন্য সে বিষয়টাকে সহজ করে বোঝাতে হবে। তাই বোঝানোর জন্য কিন্তু শিক্ষা সহায়ক উপকরণ গুলো ব্যবহার করতে হবে, যাতে ছেলেমেয়েরা সেই বিষয়টা দীর্ঘদিন মনে রাখতে পারে। এরপরে রয়েছে দেখো, যে শ্রেণীকক্ষে একঘেয়েমিতা কাটে। শ্রেণীকক্ষে একঘেয়েমিতা কাটে অনেক সময় কোন বিষয় নিয়ে, যখন কোন একটা টপিক নিয়ে যখন ক্লাসের মধ্যে আলোচনা করা হয়, তো দেখা যায় হল ঘর ভর্তি ছেলে মেয়ে থাকে, তো কিছু জন সেই বিষয়টা মানে জানার ইচ্ছা থাকে বা বোঝার চেষ্টা করে। তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে শিক্ষক বিষয়টা নিয়ে আলোচনা করছেন, কিছু ছেলে মেয়ে অমনোযোগী হয়ে পড়ছে। তাহলে এই যে অমনোযোগী হওয়ার একটা কারণ আছে, কারণ তাদের মধ্যে একঘেয়েমিতা চলে আসে। ক্লাসে একই বিষয় নিয়ে সেই শিক্ষক বলছেন, ছেলে মেয়েরা চুপ করে বসে শুনছে, এরকম একটা একঘেয়েমিতা কিন্তু থাকে। যখন এই একঘেয়েমিতাকে দূর করার জন্য কিন্তু আমরা শিক্ষা সহায়ক উপকরণকে ব্যবহার করতে পারি, যাতে ছেলে মেয়েদের একঘেয়েমিতা না লাগে। তোমরা লেসন প্ল্যান বানাতে গিয়ে দেখেছো যে প্রথমেই শিক্ষার্থীদের পূর্বার্জিত জ্ঞান নেওয়া হয়, অর্থাৎ তাদের পূর্বে সেই বিষয়টা সম্পর্কে ধারণা আছে কিনা সেটা সম্পর্কে জানতে হয়। তারপরে
আমরা আজকে যে বিষয় সেটা নিয়ে আলোচনা করতে হয়, এবং আলোচনা করার সাথে সাথে সেখানে চার ছবি মডেল ব্যবহার করতে হয়, এবং তারপরে সর্বশেষে আসে মূল্যায়ন স্তর। সেখানে মূল্যায়ন করা হয় কিসের মাধ্যমে? ছেলে মেয়েদেরকে প্রশ্নোত্তরের মাধ্যমে কর্মপত্র দেওয়া হয়, যাতে তাদের সেই একঘেয়েমিতা কাটে। তাদেরকে সেই একঘেয়েমিতা কাটানোর জন্য যখন বিষয়বস্তুকে উপস্থাপন করা হচ্ছে, তো সেই উপস্থাপন করার সময় যে বিষয়টাকে নিয়ে আলোচনা করা হচ্ছে, সেই বিষয়বস্তু ভিত্তিক কিছু চার, কিছু ছবি বা কিছু মডেল যদি ছেলে মেয়েদের সামনে উপস্থাপন করা হয়, তাদের সেই বিষয়টা জানতে ইচ্ছা করে বা সেই বিষয়টা দেখতে ইচ্ছা করে, যে সেই চার্টটা দেখবে বা সেই ছবিটা দেখবে বিষয়বস্তু সংক্রান্ত, তাহলে তাদের সেই একঘেয়েমিতা কাটে। তাই বলছে যে শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহার করার কারণ আছে, কারণ শ্রেণীকক্ষে একঘেয়েমিতা থাকলে সেই একঘেয়েমিতাটা কিন্তু কাটে। এছাড়া শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহার করার মধ্যে দিয়ে শিক্ষার্থীরা পরিবেশে যে সমস্ত বই রয়েছে বা সেইগুলোকে পড়াতে গেলে পরিবেশে যে পরিবেশ বইটার যে সমস্ত শিক্ষা সহায়ক উপকরণ হবে, সেইগুলোর সঙ্গে যদি তাদেরকে ছোট ছোট ছেলে মেয়ে বা শিক্ষার্থীদের মধ্যে যদি পরিচয় করানো যায়, তাহলে পরিবেশের সঙ্গে তার একটা কিন্তু সম্পর্ক তৈরি হয়। সে গাছ সম্পর্কে জানবে, সে মাঠ যে পরিবেশের যে উপাদানগুলো একান্ত প্রয়োজন, হ্যাঁ, সেইগুলো জানবে। পরিবেশ দূষণ কি জানবে, পরিবেশ দূষণ কেন হয় জানবে, সেগুলো মানে কিভাবে প্রতিরোধ করতে হয় সেগুলো জানবে। হ্যাঁ, তাহলে সে পরিবেশের সঙ্গে কিন্তু তাদের একটা সম্পর্ক তৈরি হবে। তাই এই শিক্ষা সহায়ক উপকরণের মাধ্যমে যদি ছেলে মেয়েদেরকে কোনো বিষয় বোঝানো বা জানানো হয়, তাহলে তাদের মধ্যে একটা জানার ইচ্ছা বা তাদের পরিবেশের সঙ্গে একটা আর্থিক সম্পর্ক তাদের কিন্তু তৈরি হয়, যাতে এই যে পরিবেশ দূষণ কেন হচ্ছে বা সেগুলো কিভাবে আমরা দূরীকরণ করতে পারবো, কি তার বিরুদ্ধে কি প্রতিকার করা যায়, হ্যাঁ, সেগুলো জানলে কিন্তু পরবর্তীকালে যে পরবর্তী যে মানে প্রজন্ম, তারা কিন্তু সেগুলো সম্পর্কে সচেতন হবে। পরিবেশ যাতে দূষণ না হয় তার জন্য যে কাজগুলো করা দরকার সেইগুলো তারা করবে। তাই পরিবেশকে সঙ্গে শিক্ষার্থীদের একটা আর্থিক সম্পর্ক তাদের মধ্যে তৈরি হয়। এছাড়া দেখো 5 নাম্বার যে পয়েন্টটা রয়েছে, শ্রেণীকক্ষে বাস্তব পরিবেশ সৃষ্টি করা সম্ভব। শ্রেণীকক্ষে বাস্তব পরিবেশ অর্থাৎ যে বিষয়টা নিয়ে শ্রেণীকক্ষে আলোচনা হবে, সেই বিষয়টা আলোচনা করার করতে গেলে একটা পরিবেশ সৃষ্টি করতে হবে, অর্থাৎ তবেই কিন্তু ছেলেমেয়েরা সেইটা মনোযোগ সহকারে শুনবে, তাদের একঘেয়েমিটা কাটবে, শ্রেণীকক্ষটা সক্রিয় থাকবে। তাহলে সেই পরিবেশটা সৃষ্টি করতে গেলে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হবে, সেই বিষয়টা চার্ট কোন একটা ছবি দেখানো যেতে পারে, যে ছবি বা আমরা সেখানে প্রজেক্টর ব্যবহার করতে পারি, প্রজেক্টরের মাধ্যমে তারা মানে ছবিটা দেখতেও পাবে এবং সেটা বিষয়টা সম্পর্কে জানতেও পারবে। তাহলে একটা পরিবেশ সৃষ্টি হবে, বাস্তব পরিবেশ যেটা নিয়ে আলোচনা করা হচ্ছে, সেটা সম্পর্কে জানবে এবং সেখান থেকে জ্ঞান অর্জন করতে পারবে এবং সেই জ্ঞানটা তাদের দীর্ঘস্থায়ী হবে। তাই বলছে যে শ্রেণীকক্ষে একটা বাস্তব পরিবেশ সৃষ্টি করা সম্ভব হয়। তাহলে আমরা জানতে পারছি, দেখো জানতে পারলাম যে বিষয়টা, যে শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহার করার কারণটা কি, কেন আমরা শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহার করব, শ্রেণীকক্ষে কেন ব্যবহার করব। তোমরা তোমরা যে প্র্যাকটিস করতে গেছো সেখানে লেসন প্ল্যান তৈরি করেছো, কিন্তু তার পাশাপাশি এটাও করেছো, কেউ চার্ট নিয়ে গেছো, কেউ সেই বিষয়টা যেটা পড়াবে সেটা নিয়ে একটা ছবি এঁকেছো, হ্যাঁ, ছবির মাধ্যমে পড়িয়েছো, কেউ একটা মডেল নিয়ে গেছো, মডেলের আকারে পড়িয়েছো। তাহলে এই বিষয়গুলো নেওয়ারও কিন্তু উপকরণ ব্যবহার করারও কিন্তু একটা যুক্তি রয়েছে, কি কারণ রয়েছে সেটা পয়েন্ট গুলো আমরা জানলাম। যে প্রথম পয়েন্ট জানলাম যে শিক্ষা হবে জীবন্ত এবং দীর্ঘস্থায়ী, ও 2 নম্বরে যেটা রয়েছে যে লুপ্ত হয়ে যাওয়া কোনো জিনিস শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হবে, এবং 3 নম্বর পয়েন্ট রয়েছে যে শিক্ষার ভিত্তি কেমন হবে, পাকা ও জ্ঞানের বুনিয়াদ হয় সুদৃঢ়। 4 নম্বর পয়েন্ট কি রয়েছে, যে শ্রেণীকক্ষে দেখো একঘেয়েমিতা কাটবে, এবং 5 নম্বর পয়েন্ট যেটা রয়েছে যে শ্রেণীকক্ষে বাস্তব পরিবেশ
সৃষ্টি করা সম্ভব হবে। এই পয়েন্টগুলো প্রত্যেকের কাছে ক্লিয়ার? কারো কোনো অসুবিধা নেই? অর্থাৎ শিক্ষা সহায়ক যে উপকরণ গুলো রয়েছে সেই উপকরণের শ্রেণীবিভাগ। তো উপকরণকে কটা ভাগে ভাগ করছে? ভিজুয়াল টিচিং এইডস, অডিও টিচিং এইডস, অডিও ভিজুয়াল টিচিং এইডস। বোঝা গেছে? তাহলে শিক্ষা সহায়ক উপকরণকে তিনটে ভাগে ভাগ করছে। একটা হচ্ছে ভিজুয়াল টিচিং এইডস, অর্থাৎ দৃশ্য উপকরণ, আর একটা রয়েছে দেখো অডিও টিচিং এইডস। এটা কি? অডিও মানে শ্রব্য বা শোনার উপকরণ। আর একটা রয়েছে দেখো অডিও ভিজুয়াল, শোনা এবং দেখা যেটা যায়, দৃশ্য এবং শ্রাব্য সহায়ক উপকরণ। বাংলায় যদি বলি, একটা দৃশ্য উপকরণ, ভিজুয়াল হচ্ছে দৃশ্য উপকরণ, আর অডিও হচ্ছে শ্রাব্য উপকরণ, আর অডিও ভিজুয়াল হচ্ছে দৃশ্য এবং শ্রাব্য উপকরণ। তাহলে শিক্ষা সহায়ক উপকরণকে কটা ভাগে ভাগ করা হচ্ছে? তিনটি ভাগে ভাগ করা হচ্ছে। একটা দৃশ্য উপকরণ, একটা শ্রাব্য উপকরণ, আর একটা হচ্ছে দৃশ্য শ্রাব্য উপকরণ। এবারে আসবো যে এই যে টিচিং এইডস গুলো রয়েছে ভিজুয়াল অর্থাৎ দৃশ্য উপকরণের মধ্যে কি কি পড়ছে। অডিও টিচিং এইডস অর্থাৎ শ্রাব্য উপকরণের মধ্যে কোনগুলো পড়ছে, এবং অডিও ভিজুয়াল অর্থাৎ দৃশ্য শ্রাব্য উপকরণ কোনগুলো পড়ছে, সেগুলো আমরা পরে পয়েন্টে জেনে নিচ্ছি। দেখো টাইপস অফ টিচিং এইডস। হ্যাঁ, শিক্ষা সহায়ক উপকরণের যে প্রকারভেদ গুলো সেগুলো দেখো, দেখা যাচ্ছে এক রয়েছে অডিও এইডস। অডিও কোনগুলো? যেগুলো শুধুমাত্র কানে শুনতে পায়, সেগুলোকে বলছে অডিও উপকরণ বা শ্রুতি নির্ভর উপকরণ। কাকে বলে? না, যে উপকরণ গুলো কেবল কানে শোনার জন্য ব্যবহার করা হয়। যে উপকরণ শ্রুতি নির্ভর উপকরণ কাকে বলে? না, যে উপকরণ গুলো কেবল কানে শোনার জন্য ব্যবহার করা হয় তাকে শ্রুতি নির্ভর উপকরণ বলে। যেমন কি কি দেখো লেখা রয়েছে, রেডিও, গ্রামোফোন, হ্যাঁ, লিঙ্গুয়া ফোন, টেপ রেকর্ডার, এগুলো হচ্ছে তোমার সবই কিন্তু অডিও এইডস। বোঝা গেছে? এবারে আসবো যে দৃশ্য উপকরণ বা ভিজুয়াল এইডস, এগুলো দৃষ্টি নির্ভর। দৃষ্টি নির্ভর উপকরণ কোনগুলো? না, যে উপকরণ গুলো কেবলমাত্র দৃষ্টিগোচর হয়, যে উপকরণ গুলো কেবলমাত্র দৃষ্টিগোচর হয় তাকে দৃষ্টি নির্ভর উপকরণ বলে। তার মধ্যে কি কি রয়েছে? চার্ট আছে, পিকচার আছে, মডেল আছে, ম্যাপ আছে, প্রজেক্টর আছে। ঠিক আছে, এখানে দেখো যে এখানে যে রয়েছে চার্ট, ছবি, মডেল, হ্যাঁ, মানচিত্র, এগুলো সবগুলোই কিন্তু দেখা যায়। তো চার্ট বা মডেল এগুলো তোমরা জানো তো কি? চার্ট কি, মডেল কি? চার্ট কি মডেল? আমরা পড়ানোর জন্য যেটা মানে বড় একটা আর্ট পেপারে লিখে নিয়ে যাই কিংবা ছবি এঁকে নিয়ে যাই, সেটা হয় 2D। হ্যাঁ, যেটা বড় আর্ট পেপারে একটা মানে যে টপিকটা পড়াবো সেই টপিকটারই কিছু মেন পয়েন্ট যেটা হাইলাইট করব ছেলে মেয়েদের কাছে বা ইম্পর্টেন্ট, সেগুলো আমি চার্টে লিখতে পারি বা ওই বড় আর্ট পেপারে লিখে আমি ছেলে মেয়েদের কাছে হাইলাইট করতে পারি। সেটা আর ম্যাম চার্ট হয় 2D, মানে দৈর্ঘ্য আর প্রস্থ থাকে, আর কিন্তু মডেল 3D, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা থাকে। হ্যাঁ, মডেল মানে যেটা আমি একটা প্রতিচ্ছবি, ঠিক আছে, আমি হয়তো সেটা দেখেছি, তার একটা ওই রকম একটা মূর্তি আমি বানিয়েছি। ঠিক আছে, পিকচার এটা তো মানে সেই বিষয়বস্তু সংক্রান্ত একটা ছবি, মানে যে বিষয়টা আমি ক্লাসে আলোচনা করব সেই বিষয়বস্তু সম্পর্কিত ছবি, যাতে ছেলে মেয়েদের কাছে আমি খুব সহজ করে বোঝাতে পারি। হ্যাঁ, আবার ম্যাপ, মানচিত্রও একটা ভিজুয়াল উপকরণের মধ্যে পড়ছে। তোমরা কি টিচিং এ গিয়েছিলে? কেউ টিচিং প্র্যাকটিস করেছো স্কুলে তোমরা? হ্যাঁ ম্যাম করেছি। হ্যাঁ, তো তখন তোমরা কি লেসন প্ল্যান বানিয়েছিলে? তো হ্যাঁ ম্যাম,
তার সাথে সাথে লেসন প্ল্যান বানানোর সাথে তোমরা প্রতিদিন স্কুলে গেছো, ছেলে মেয়েদেরকে বিষয়টা বোঝানো সুবিধার জন্য কি মডেল ব্যবহার চার্ট ছবি এগুলো নিয়ে গিয়েছিলে? হ্যাঁ ম্যাম, নিয়ে গেছিলাম। আচ্ছা, তো তাহলে বিষয়টা তোমাদের কাছে আরো পরিষ্কার যে ছোট বাচ্চাদেরকে বোঝাতে গেলে কি হচ্ছে। যে তাহলে দেখো, আমরা এতক্ষণ কি জানলাম, অডিও এডস কোনগুলো, ভিজুয়াল এডস কোনগুলো জানলাম, তার সাথে এবার আমরা জানবো যে অডিও ভিজুয়াল। এবার শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ ম্যাম, বলছি। হ্যাঁ ম্যাম, আচ্ছা, এবারে দেখো, বলছে দৃশ্য শ্রাবক। দৃশ্য শ্রাবক উপকরণ কোনগুলোকে বলছে? না, যে উপকরণের সাহায্যে কি হয় যে কোনো বিষয় বা তথ্য শোনাও যায়, তার সাথে সাথে দেখাও যায়। হ্যাঁ, বিষয়টা দেখার সাথে সাথে মানে সেটা সম্পর্কে কি বলছে সেটাও কিন্তু আমরা দেখতে পারি। হ্যাঁ, কি বলছে সেটা মানে শুনতে পাই। তাহলে দেখা এবং শোনা যে উপকরণের মাধ্যমে হয় বা বিভিন্ন বিষয় আমরা তথ্য সংগ্রহ করতে পারি, তাকে বলা হচ্ছে দৃশ্য শ্রাব্য উপকরণ। কি কি হতে পারে? না, টেলিভিশন হতে পারে, ড্রামা বা নাটক হতে পারে, হ্যাঁ, বা সেখানে দূরদর্শন হতে পারে, কোনো সিনেমা হতে পারে। হ্যাঁ, এগুলো কি হচ্ছে, এখন তো কম্পিউটার আছে, তারপরে তোমাদের হাতেই সবার আছে যে স্মার্টফোন। হ্যাঁ, এগুলো কি হচ্ছে, অডিও ভিজুয়াল উপকরণ। তথা যে এই উপকরণের মাধ্যমে কি হচ্ছে, আমরা দেখার পাশাপাশি আমরা শুনতেও পাচ্ছি, তাই ওইগুলোকে বলা হচ্ছে যে অডিও ভিজুয়াল বা দৃশ্য শ্রাব্য উপকরণ। বোঝা গেছে? নেক্সট পয়েন্ট আমরা দেখব, এই যে শিক্ষা সহায়ক উপকরণ আমরা জানলাম কাকে বলে, হ্যাঁ, এবং তার সাথে শিক্ষা সহায়ক উপকরণ গুলো কেন আমরা ব্যবহার করব, তার কারণ কি, সেগুলো আমরা জানলাম। তারপরে কি জানলাম, যে এই উপকরণ গুলো কি কয় ভাগে ভাগ করা হয়, তার শ্রেণী বিভাগ গুলো আমরা জানলাম, যার মধ্যে রয়েছে দৃশ্য উপকরণ, শ্রাব্য উপকরণ, দৃশ্য শ্রাব্য উপকরণ, এবং সেই উপকরণ গুলোর আমরা কিছু উদাহরণ আমরা দেখে নিলাম যে তার মধ্যে কোন কোন উপকরণ গুলো পড়ছে। এবার আমরা যে পয়েন্টটা জানবো, যে এই শিক্ষা উপকরণের বৈশিষ্ট্য গুলো কি কি, শিক্ষা উপকরণের বৈশিষ্ট্য গুলো কি কি আমরা নেক্সট পয়েন্টে জানবো। যে শিক্ষা উপকরণে কিছু বৈশিষ্ট্য রয়েছে কি কি, সেগুলো আমরা আলোচনা করব। যে উপকরণ, এক নাম্বারে দেখো, রয়েছে উপকরণ অবশ্যই পাঠ একক এবং উপ এককের সঙ্গে সঙ্গতি যুক্ত হবে। কি বলছে, যে উপকরণটা আমি ব্যবহার করব ক্লাসে, সেই উপকরণটা কি হবে, অবশ্যই আমি যে লেসন প্ল্যানটা বানাবো, যে এককটা বানাবো, পাঠ একক বা উপ একক থেকে আমি যে লেসন প্ল্যানটা বানাবো, তার সঙ্গে সঙ্গতি যুক্ত হবে। যদি আমি ধরো তোমাদের, তোমরা লেসন প্ল্যান শিখেছো বা করেছো, যে শরীর নিয়ে যেখানে আলোচনা আছে, শরীরের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সেগুলো নিয়ে আলোচনা আছে, ধরো কোন একটা ক্লাস থ্রি বা ফোরে, তো সেখানে যদি আমি শাকসবজি বিভিন্ন উপকরণ ব্যবহার করি, হ্যাঁ, সেখানে যদি শাকসবজি নিয়ে যায় বা ছবি, তাহলে সেটা আমার সঙ্গতিপূর্ণ হচ্ছে না, তার সঙ্গে সঙ্গতি রেখে কিন্তু পড়ানো হচ্ছে না আমাকে। আমি যদি নাক সম্পর্কে, জিহ্বার, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পাঁচটা ইন্দ্রিয় নিয়ে পড়াই, তাহলে অবশ্যই আমাকে সেই ইন্দ্রিয়গুলোর একটা চার্ট তৈরি করতে হবে, পঞ্চ ইন্দ্রিয়ের একটা চার্ট তৈরি করতে হবে, এবং তার সাথে সঙ্গতি রেখে আমাকে ছবি বানাতে হবে। তাহলে ওই জন্যই বলছে যে উপকরণ অবশ্যই পাঠ একক এবং উপ এককের সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে। ক্ষয় রয়েছে, উপকরণ খুব বড় আকারের বা খুব ছোট আকারের হবে না। কেন না, অবশ্যই উপকরণ খুব ছোট হবে না, কারণ সকল ছেলে মেয়ে যাতে দেখতে পায় তার ব্যবস্থা কিন্তু করতে হবে। উপকরণটা কেমন হবে,
সব সময় আমাকে উপকরণ এমন ভাবে তৈরি করতে হবে যাতে আমার লাস্ট বেঞ্চ দেখতে পায়। আমি সামনে রাখলে প্রথম থেকে শেষ বেঞ্চ প্রত্যেকেই যেন আমি যে উপকরণটা ব্যবহার করব, সেটা আমার চার্টে লেখাই হোক, সেটা আমার ছবি হোক, বা সেটা আমার মডেলই হোক, সে আমার লক্ষ্য হবে আমার শেষ বেঞ্চ যেন সেই উপকরণটা দেখতে পায়। বোর্ডে লেখা যদি আমি খুব ছোট হরফে লিখি তাহলে শেষ বেঞ্চে দেখতে পাবে না, তাহলে আমার লেখার হরফটা সেই রকম করতে হবে, একটা নির্দিষ্ট হরফ করতে হবে যাতে আমার শেষ বেঞ্চে ছেলেমেয়েরা দেখতে পায়। সেই জন্য বলছে যে উপকরণ আবার খুব বড় হবে না, আবার খুব ছোট আকারেও হবে না। নেক্সট পয়েন্ট দেখো, শিক্ষার্থীরা উপকরণ দেখবে, স্পর্শ করবে এবং হাতে কলমে ব্যবহার করবে। উপকরণ এমন হবে, যদি আমি একটা মডেল বানাই, কোনো কিছুর মডেল বানাই বা তৈরি করি, বা সেটা অরিজিনাল যদি নিয়ে আসি, আমি যদি শাকসবজি পড়াই তাহলে আমি অরিজিনাল সবজিগুলো আমি নিয়ে আসতেই পারি। হ্যাঁ, আমি সেখানে যদি আমার শাকসবজির মধ্যে আমি ঝাল, তেতো, হ্যাঁ, বা টক, এই জিনিসগুলো আমি পড়াচ্ছি শাকসবজির মধ্যে, তাহলে ঝাল হিসাবে আমি লঙ্কাকে ব্যবহার করব, তেতো হিসাবে আমি নিম পাতা উচ্ছেকে নিয়ে যেতে পারি, হ্যাঁ, আবার টক হিসাবে আমি তেঁতুলকে নিয়ে যেতে পারি বা পাতি লেবুকে নিয়ে যেতে পারি। তাহলে সেগুলো আমার কি হচ্ছে, একেবারে অরিজিনাল মডেল হয়ে গেল, এবং যেগুলো ছেলেমেয়েরা হাতে দিলে যাতে তারা সেইগুলো স্পর্শ করতে পারবে, দেখতে পারবে, বা পরবর্তীকালে সেই ফলগুলো দেখে কি করবে, চিনতে পারবে যে এটা একটা ঝাল সবজি, এটা একটা তেঁতো সবজি, এটা একটা টক ফল, মানে টক যেগুলো রয়েছে তেঁতুল, হ্যাঁ, বা লেবু। এগুলো কিন্তু কি হচ্ছে আমাদের শিক্ষার্থীদের কাছে সেগুলো হাতে কলমে ব্যবহার করতে পারবো, যাতে ছেলেমেয়েরা সেই বিষয়গুলো দেখবে, উপকরণ গুলো স্পর্শ করবে, যাতে পরবর্তীকালে তারা সেই জ্ঞানটা। ঠিক আছে, এবার বলছে যে উপকরণ অবশ্যই সহজলভ্য এবং মূর্ত ও দৃঢ় হবে। কি বলছে, উপকরণ অবশ্যই সহজলভ্য, মূর্ত এবং দৃঢ় হবে। উপকরণ কি না, উপকরণ খুব দামি হলে কিন্তু সকলে মানে ব্যবহার করতে পারবে না, বা সেগুলো সহজে নিয়েও যাওয়া যাবে না। সেক্ষেত্রে উপকরণটা কি হচ্ছে, কম খরচের মধ্যে যাতে হয়, যাতে সকলেই সেটা ব্যবহার করতে পারে, যাতে নিজেরাও তৈরি করতে পারে, সেরকম বলছে উপকরণটা অবশ্যই সহজলভ্য হবে এবং মূর্ত হবে, যাতে সেই বিষয়টা সম্পর্কে যেটা নিয়ে তারা আলোচনা করা হচ্ছে সেটা সম্পর্কে যাতে তাদের একটা মূর্ত ধারণা তৈরি হয়, সেই বিষয়টা সম্পর্কে জানতে পারে, সেরকম কিন্তু উপকরণটা অবশ্যই হতে হবে। এছাড়া উপকরণ অবশ্যই আচ্ছা অল্প মূল্য বা বিনামূল্য তৈরি করতে হবে। উপকরণ কি বলছে, যে উপকরণ দেখবে সব সময় যে দামি হবে এমন নয়, যাতে কম খরচার মধ্যে যাতে তৈরি হতে পারে বা বিনামূল্যে, অর্থাৎ আমাদের যে সমস্ত জিনিস অনেক থাকে বাড়িতে যেগুলো আমরা ফেলে দিই, সেই ফেলে দেওয়া জিনিসগুলোকে আমরা আমাদের পড়ানোর বিভিন্ন উপকরণ হিসাবে কিন্তু সেগুলোকে তৈরি করতে পারি, যাতে ছেলে মেয়েরা অল্প খরচার মধ্যে বা শিক্ষক শিক্ষিকা অল্প খরচার মধ্যে অল্প মূল্য দিয়ে তারা সেই বিষয়টাকে ছেলে মেয়েদের কাছে উপস্থাপন করতে পারে। তার জন্য বলছে যে উপকরণ অবশ্যই অল্প মূল্য বা বিনামূল্য তৈরি করতে হবে, যাতে সকলেই সেটা ব্যবহার করতে পারে। উপকরণ অবশ্যই যথেষ্ট সংখ্যক এবং বৈচিত্র্যপূর্ণ হতে হবে। উপকরণ মানে এমন হবে যাতে সকলের থেকে একটু মানে বৈচিত্র্যপূর্ণ হয়, যাতে সেই জিনিসটা দেখতে ভালো লাগে বা সেই বিষয়টা ছেলেমেয়েরা বুঝতে পারে, সেই রকম হতে হবে। এছাড়া কি হতে হবে, সৃজনাত্মক এবং সক্রিয়তা ভিত্তিক। সৃজনাত্মক মানে মানে সেটা যাতে সৃষ্টি করতে পারে, ছেলেমেয়েরা শেখার পর যাতে তারা নিজেরা সেটা হাতে কলমে তৈরি করতে পারে, এবং যাতে শিক্ষার্থীরা সেটা সক্রিয় ভাবে অংশগ্রহণ করতে পারে, সেদিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে। তাই উপকরণ হবে সৃজনাত্মক, অর্থাৎ সেটা শেখার পর, জানার পর ছেলেমেয়েরা যাতে নিজে তৈরি করতে পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এছাড়া একসঙ্গে শ্রবণ ও দর্শন উভয় নির্ভর হলেই কিন্তু ভালো হবে। বলছে যখন উপকরণ ব্যবহার করা হবে
তখন সেই উপকরণটা যাতে আমাদের দেখার পাশাপাশি শোনাও যায় সেটাই কিন্তু ভালো হবে। কেননা শুধুমাত্র দেখা যাচ্ছে সেইটা সম্পর্কে আমার ধারণা নেই, শুধুমাত্র দেখছি, তাহলে সেখান থেকে আমি কোনো জ্ঞান কিন্তু খুব বেশি পাবো না। কিন্তু আমার বিষয়টা যদি দেখার পাশাপাশি বিষয়টা যদি আমি আরো সেটাতে যদি শুনতে পারি সেই বিষয়টা সম্পর্কে, তাহলে কি কি হচ্ছে আমার সেই জ্ঞানটা আরো বৃদ্ধি পাবে, অর্থাৎ সেই বিষয়টা সম্পর্কে জানতে পারবো, তার সাথে আমার একক মানে আগ্রহ সেটা বৃদ্ধি পাবে যে আরো জানবো সেই বিষয়টা, একটা আগ্রহ কিন্তু জানবাবে। তাই বলছে উপকরণ যদি একসঙ্গে শ্রবণ এবং দর্শন দুই যদি হয় তাহলে কিন্তু সেটা কিন্তু উপকরণটা আরো ভালো হবে। তাই বলছে উপকরণের বৈশিষ্ট্য হচ্ছে এগুলি, যে উপকরণ অবশ্যই পাঠ একক এবং উপ এককের সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে। উপকরণ খুব বড় আকারেও হবে না, আবার খুব ছোট আকারেও হবে না, যাতে সকলেই দেখতে পায় বা সকল বেঞ্চ অর্থাৎ ফার্স্ট বেঞ্চ থেকে লাস্ট বেঞ্চ সকলেই যাতে দেখতে পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এছাড়া শিক্ষার্থীরা উপকরণ গুলোকে যাতে তারা স্পর্শ করতে পারে বা হাতে কলমে কাজ করতে পারে বা দেখতে পারে, নিজেরা তৈরি করতে পারে, সেরকম কিন্তু করতে হবে। তাই উপকরণ অবশ্যই তারা শিক্ষার্থীরা দেখবে, স্পর্শ করবে, হাতে কলমে তারা ব্যবহার করবে। উপকরণ অবশ্যই সহজলভ্য এবং মূর্ত দৃঢ় হবে, অর্থাৎ উপকরণ যাতে এমন হবে যাতে সকলেই সেটা ব্যবহার করতে পারে বা কিনতে পারে বা সেটা নিজেরা তৈরি করতে পারে। তাই বলছে অল্প মূল্য বা বিনামূল্যেও কিন্তু তার উপকরণ তৈরি করতে হবে, যাতে সকলেই মানে সকলের মানে আর্থিক আয়ত্তের মধ্যে যাতে থাকে বা সকলেই সেটা কিনতে পারে বা দেখতে পারে, সেই রকম কিন্তু হতে হবে। এবং উপকরণ অবশ্যই সক্রিয়তা ভিত্তিক বা সৃজনাত্মক, অর্থাৎ শিক্ষার্থীরা যাতে সকলেই সেই বিষয়টা জানার পর তারা যাতে সেটা নিজেরা সৃষ্টি করতে পারে বা নিজেরা সেই বিষয়টা জানার সাথে সাথে সক্রিয় অংশগ্রহণ করতে পারে সেই দিকেও লক্ষ্য রাখতে হবে। এছাড়া উপকরণ হবে অবশ্যই শ্রবণ এবং দর্শন এর উপর নির্ভর, অর্থাৎ শোনার পাশাপাশি বা দেখার পাশাপাশি যাতে তারা সেই বিষয়টা সম্পর্কে জানতেও পারে সেই দিকেও লক্ষ্য রাখতে হবে, যাতে তাদের সেই জ্ঞান সেই বিষয়টা সম্পর্কে আরো জ্ঞান অর্জন করতে পারে বা দীর্ঘস্থায়ী হয়। সেই কারণে আমাদের দেখার পাশাপাশি কিন্তু শোনাটাও হতে হবে। তো এইগুলো হচ্ছে শিক্ষা সহায়ক উপকরণের বৈশিষ্ট্য। উপকরণের শিক্ষাগত মূল্য এবং উপযোগিতা, উপকরণের গুলো যে ব্যবহার করা হচ্ছে তার শিক্ষাগত মূল্য কি আছে বা তার উপযোগিতা কি। শিক্ষাগত মূল্য বা ইভালুয়েশন জায়গায় এসছে যে এর কি মূল্য আছে না। যখন প্রথমে যে পয়েন্টটা রয়েছে, দেখো যে ছাত্রছাত্রীদের আগ্রহ এবং সক্রিয়তা বৃদ্ধি পায়। তোমরা টিচিং করেছো, তোমরা দেখেছো যে যখন কোনো বিষয়কে তোমরা মুখে আলোচনা করেছো, তোমরা অলরেডি তোমরা পড়েছো যে বাংলা, ইংরাজি, হ্যাঁ, পরিবেশ, এই বইগুলো তোমরা তোমাদের ক্লাসে পড়েছো ডিএলএড করতে গিয়ে। তো সেখানে বিভিন্ন পদ্ধতির কথা পড়েছো, সেখানে গল্প বলা পদ্ধতি পড়েছো, আলোচনা পদ্ধতি পড়েছো, প্রতিপাদন, হ্যাঁ, বক্তৃতা পদ্ধতি, তারপরে আঞ্চলিক পদ্ধতি, অনেক রকম পদ্ধতি আছে। তো এই পদ্ধতি গুলো কেন দেওয়া হয় না শ্রেণীকক্ষে প্রয়োগ করার জন্য, অর্থাৎ বাংলা পড়াতে গেলে কোন পদ্ধতি ব্যবহার করব, ইংরাজি পড়াতে গেলে কোন পদ্ধতি ব্যবহার করব, এমনকি তোমরা লেসন প্ল্যান লেখার সময় তোমরা লিখেছো হয়তো কোনো কোনো লেসন প্ল্যানে যে এই পদ্ধতির মাধ্যমে বিষয়বস্তু আমি আলোচনা করব। তাহলে সেখানে দেখবে যে যখন তুমি কোন একটা বিষয় বক্তৃতার মধ্যে দিয়ে, অর্থাৎ তুমি বলছো বা তোমরা বলছো কোন একটা বিষয়, তো সেটার মধ্যে দিয়ে যখন পড়াচ্ছো তখন হয়তো ছেলেরা অমনোযোগী হয়ে পড়ছে। কিন্তু যখন তুমি শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহার করবে, সেই বিষয়টা তুমি বক্তৃতা দিয়ে পড়াচ্ছো, তাহলে পড়ানোর সাথে সাথে যদি সেই বিষয়ের একটা তুমি ছবি দেখাও তাদেরকে এবং ছবিটাকে যদি বুঝিয়ে বুঝিয়ে পড়াও, তাহলে কি হবে ছাত্রছাত্রীদের আগ্রহ বৃদ্ধি পাবে, তারা জানার ইচ্ছা প্রকাশ করবে বা জানতে চাইবে, বা তারা সেই ক্লাসটা কি হবে সক্রিয়তা তাদের মানে বৃদ্ধি পাবে, অর্থাৎ তারা নিষ্ক্রিয় হয়ে পড়বে না। অনেক সময় দেখবে বক্তৃতা পদ্ধতি বা আলোচনা
পদ্ধতির মধ্যে দিয়ে যখন পড়ানো হয়, তখন কি হয়, তারা অনেক সময় নিষ্ক্রিয় হয়ে পড়ে, একঘেয়েমিটা তাদের মধ্যে চলে আসে। কিন্তু যখন তুমি কোন একটা চার্টের আকারে বা কোন একটা ছবির আকারে বা কখনো প্রশ্নোত্তরের মাধ্যমে পড়াবে না, তখন কি হচ্ছে, তাদের সক্রিয়তা বৃদ্ধি পাবে বা তারা সেই বিষয়টা আগ্রহ দেখাবে। তাই বলছি যে এই যে উপকরণগুলো ব্যবহার করার একটা মূল্য বা উপযোগিতা রয়েছে, তার প্রথম যেটা রয়েছে যে ছাত্র ছাত্রীদের মধ্যে কি হচ্ছে, তার আগ্রহ এবং সক্রিয়তা বৃদ্ধি পায়। এছাড়া ক্ষয় কি রয়েছে, যে পরিবেশ, শিশুর পরিবেশ পরিচিতি ঘটে। তোমরা টিচিং করেছো যে 1 থেকে একেবারে 5 অব্দি প্রাইমারি স্কুল গুলোতে তোমরা টিচিং করেছো, তো সেখানে দেখেছো যে ছোট ছোট ছেলেমেয়েরা, তোমরা মানে বিষয় পড়িয়েছো, পরিবেশের অনেক বিষয় পড়িয়েছো যেগুলো তাদের কিন্তু অজানা। হ্যাঁ, যে গাছ আমাদের কতটা মানে গুরুত্ব আমাদের কাছে, বা আমাদের পরিবেশের যে উপাদানগুলো রয়েছে, হ্যাঁ, যে মাটি, জল, হ্যাঁ, বায়ু, এই যে গাছপালা প্রত্যেকটা কি হচ্ছে কতটা আমাদের কাছে গুরুত্ব। হ্যাঁ, এই যে পরিবেশ, পরিবেশের যে উপাদানগুলো, একটাকে একটা ছাড়া কিন্তু কেউ থাকতে পারে না। আমাদের জীবন মানে জীবনে বেঁচে থাকার ক্ষেত্রে আমাদের জল কতটা দরকার, বায়ু কতটা দরকার, মাটি কতটা দরকার, সবগুলোই কিন্তু গুরুত্ব, মানে পরিবেশের প্রত্যেকটা উপাদান একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। একটাকে ছাড়া কিন্তু একটা থাকতে পারবে না, মানে টিকে থাকতে পারবে না। তাহলে পরিবেশের যে উপাদানগুলো রয়েছে সেইগুলো তাদেরকে পরিচয় করাতে গেলে কিন্তু তাদের সেই যে উপকরণের মধ্যে দিয়ে যদি আমরা পরিচয় করাই, তাহলে শিশুরা সেই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে। আবার তোমরা দেখেছো যে যে শরীর ক্লাস থ্রিতে আছে, শরীর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের যে বা আমাদের যে স্বাদ গ্রহণ মানে স্পর্শ বা জিভের সাহায্যে আমরা স্বাদ পাই, কান কর্ণের সাহায্যে আমরা শুনতে পাই, চোখের সাহায্যে আমরা দেখতে পাই, সেই শরীরের যে বিভিন্ন অঙ্গগুলো রয়েছে সেইগুলোর কিভাবে যত্ন নিতে হয়, সেগুলো কি করছে, তোমরা যখন পড়িয়েছো কি করেছো, সেইগুলো সম্পর্কে তাদের পরিচয় ঘটিয়েছো। তাহলে এই উপকরণের মাধ্যমে যদি তাদেরকে পড়ানো হয়, তাহলে কি হচ্ছে, সেই বিষয়গুলো সম্পর্কে তারা জানতে পারবে, তাদের পরিবেশের যেমন বিষয়গুলো জানতে পারবে, পরিবেশের আরো সঙ্গে যে বিষয়গুলো মিশে রয়েছে সেইগুলো সম্পর্কেও তাদের পরিচিতি ঘটবে। তারপরে পয়েন্ট কি হচ্ছে রয়েছে, দেখো শিশুদের মধ্যে একটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গড়ে উঠবে। ছেলেমেয়েরা যখন উপকরণের মাধ্যমে কোনো বিষয় জানতে বা বুঝতে পারবে, তখন তাদেরকে হচ্ছে কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, এই যে একটা যুক্তি, সেগুলো সম্পর্কে কিন্তু তারা জানতে পারবে। তার সাথে রয়েছে যে নতুন নতুন সমস্যার যখন সম্মুখীন হবে, সেই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করবে, হ্যাঁ, বা তাদের চিন্তার বা চেতনার বিকাশ ঘটাতে পারবে যখন সে উপকরণের মাধ্যমে কোনো বিষয় বুঝবে। হ্যাঁ, তাহলে সেই বোঝার সাথে সাথে তাদের নতুন নতুন সমস্যা তৈরি হবে, সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করবে, এবং একটা সমস্যার সমাধান জানার পর কিন্তু যখন আর একটা সমস্যা আসবে, তখন সেইটা নিয়ে সে চিন্তা করতে শিখবে যে এই সমস্যাটা এইভাবে সমাধান হয়েছে, তাহলে এই সমস্যাটা কিভাবে সমাধান হবে, তাহলে তার জন্য একটা রাস্তা খুঁজবে। তাই বলছে যে উপকরণ প্রস্তুত করার সময় বা প্রস্তুতের সময় বা কোনো বিষয়কে উপকরণের মাধ্যমে যখন বোঝানো হবে, পড়ানো হবে, তখন তাদের মধ্যে কি হচ্ছে একটা শিক্ষার্থীর চিন্তন শক্তি বিকাশ ঘটবে, যাতে সে নতুন নতুন সমস্যা যখন আসবে সেই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করা হবে। এছাড়া দেখা যাচ্ছে যে যখন উপকরণ যখন প্রস্তুত করা হবে, যে তখন কোন একটা বিষয়কে বোঝাতে গেলে শিক্ষক এবং শিক্ষার্থী দুজনে মিলে সেই উপকরণগুলোকে অনেক সময় তৈরি করতে হয়। তাহলে সেই উপকরণ প্রস্তুত করার সময় কি হচ্ছে, শিক্ষার্থী শিক্ষকের মধ্যে যেমন একটা মানে সম্পর্ক তৈরি হচ্ছে, তেমন শিক্ষার্থীদের মধ্যেও কিন্তু একটা বন্ধুত্বপূর্ণ বা একতা, সকলের মধ্যে যে একতা, সেটা কিন্তু তাদের মধ্যে গড়ে উঠছে। তাহলে শিক্ষক শিক্ষার্থীর মধ্যে যেমন সুসম্পর্ক গড়ে উঠছে, সেরকম শ্রেণীকক্ষে কিন্তু বিশৃঙ্খলাও সৃষ্টি হবে না। কারণ শিক্ষকের পরামর্শ মতো যখন শিক্ষার্থীরা কোনো
শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহার করবে বা মানে প্রস্তুত করার চেষ্টা করবে, তখন তাদের মধ্যে কি হচ্ছে একটা সুসম্পর্ক তৈরি হবে এবং শ্রেণীকক্ষে বিশৃঙ্খলা তৈরি হবে না। এছাড়া দেখা যাচ্ছে যে নেক্সট পয়েন্ট দেখো, বিদ্যালয়ে অর্থ সাশ্রয় হয় এবং উপকরণ ব্যবহার করলে পঠন পাঠন আরো প্রাণবন্ত হয়ে ওঠে। না, বিদ্যালয়ের অর্থ অনেক সাশ্রয় হয় যখন শিক্ষার্থীরা কোনো উপকরণের সাহায্যে বিষয়টাকে বুঝতে পারে বা শিক্ষক যখন কোনো উপকরণ ব্যবহার করেন তখন বিদ্যালয়ের অর্থ অনেকটা সাশ্রয় হয়। এবং তার সাথে সাথে কি হয় যে শিক্ষার্থীরা উপকরণের মাধ্যমে যখন কোনো বিষয়ে পঠন পাঠন করে বা বুঝতে সাহায্য করে তখন সেই বিষয়টা কি হয় তাদের কাছে আরো প্রাণবন্ত হয়ে ওঠে। সেই বিষয়টা তারা এক হয়তো জেনেছিল কোন একটা ক্লাসে, কিন্তু হয়তো সেটা মুখে মৌখিক আলোচনার মাধ্যমে জেনেছিল, কিন্তু সেটা শিক্ষা সহায়ক উপকরণের মাধ্যমে পড়বে বা সে বিষয়টা জানতে পারবে তখন তাদের কাছে সেই বিষয়টা একেবারে জীবন্ত বা প্রাণবন্ত হয়ে উঠবে, তখন তাদের কাছে আরো আগ্রহী হবে বা তারা আরো বিষয়টা জানতে চাইবে। তাদের মধ্যে একটা আগ্রহের সৃষ্টি হবে। এই কারণে বলছে যে উপকরণ ব্যবহার করার অবশ্যই একটা শিক্ষাগত মূল্য বা উপযোগিতা রয়েছে। এবং শেষ পয়েন্ট দেখো যেটা রয়েছে যে উপকরণ তৈরি বা সংগ্রহের সময় অভিভাবকরাও এই বিষয়ের সঙ্গে জড়িয়ে যান, ফলে শিক্ষার্থী এবং অভিভাবকের মধ্যেও একটা সুসম্পর্ক তৈরি হয়। অনেক সময় দেখা যায় কিছু ছেলেকেরা হাতের কাজ বা কোনো সকলকেই বলা হয় যে পরে যে বাড়িতে তোমরা এটা পরে আনবে, হ্যাঁ, যখন বিষয় হয়তো শিক্ষক হয়তো সে বিষয়টা দিয়ে দিয়েছে, বুঝে দিয়েছে, কিভাবে ভাবে দেখিয়ে দিয়েছে, তারপরে যখন শিক্ষক বলেন যে তোমরা একটা করে বাড়িতে পরে আনবে, তখন কি হয় ছেলেমেয়েরা অনেক সময় নিজেরা পারে না, বলে দেয় যে এইভাবে বলেছে, তখন কি হয় তার অভিভাবকরা তাদেরকে হেল্প করে যে এইভাবে করো। হ্যাঁ, তখন কি হচ্ছে শিক্ষকের সঙ্গে একটা অভিভাবক তো জড়িয়ে রয়েছে, তো তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। তাই বলছে যে উপকরণ ব্যবহারের সময় শিক্ষক শিক্ষার্থীর মধ্যে যেমন একটা সম্পর্ক তৈরি হয় সেরকম অভিভাবকের সঙ্গেও কিন্তু একটা সুসম্পর্ক তাদের মধ্যে গড়ে ওঠে, যেটা পঠন পাঠনের ক্ষেত্রে আরো সহজ হয় এবং পঠন পাঠনের ক্ষেত্রে শিক্ষক এবং শিক্ষার্থী ও অভিভাবক সকলেই কিন্তু সেই যে বিষয়টা শেখানো হয় সেটায় অংশগ্রহণ করে। এই হলো উপকরণ ব্যবহারের যে উপযোগিতা বা শিক্ষাগত মূল্য সেগুলো নিয়ে আজকে আলোচনা করলাম। তো প্রথমে আমরা যেটা জানলাম তার উপযোগিতার মধ্যে যে ছাত্রছাত্রীদের আগ্রহ এবং সক্রিয়তা বৃদ্ধি হয়, শিশুর পরিবেশ পরিচয় ঘটে, শিশুদের মধ্যে একটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে, এবং উপকরণ প্রস্তুতের সময় শিক্ষার্থীরা নতুন নতুন বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় এবং সমাধানের জন্য তারা অন্য রাস্তা খোঁজে যে কিভাবে সেই সমস্যার থেকে বেরোবে, সেই রকম চিন্তা ভাবনা তৈরি হয় যাতে চিন্তন শক্তির বিকাশ শিক্ষার্থীদের মধ্যে হয়। এছাড়া দেখা যায় যে উপকরণ যখন প্রস্তুত করা হয় তখন শিক্ষক শিক্ষার্থীর মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হয়, যার ফলে শ্রেণীকক্ষে কিন্তু বিশৃঙ্খলার সৃষ্টি হয় না। এছাড়া দেখা যায় যে বিদ্যালয়ের অর্থের একটা সাশ্রয় হয়, যার ফলে উপকরণ ব্যবহার বারবার যদি করা হয় তখন কি হয় পঠন পাঠন আরো প্রাণবন্ত বা জীবন্ত হয়ে ওঠে, শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের কাছে বিষয়টা বুঝতে তাদের কাছে আরো সহজ হয়। এবং উপকরণ যখন তৈরি করা হয় অনেক সময় দেখা যায় যে শিক্ষক করে দেখিয়ে দেন, তখন বাড়িতে যখন করে আনতে বলা হয় তখন অভিভাবকরাও শিক্ষকের কাছে জেনে বা শিক্ষার্থীরা জেনে বিষয়টা করার চেষ্টা করে, ফলে শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হয় যাতে বিষয়টা তারা আরো ভালো করে জানতে পারে। তো এই হলো তারা উপকরণ ব্যবহারের উপযোগিতা বা মূল্য। কারো কোনো পয়েন্টে অসুবিধা আছে যেগুলো আলোচনা হলো, কারো কোনো অসুবিধা কোনো জায়গায়? ম্যাম হ্যাঁ বলো। বলছিলাম প্রশ্নটা কিভাবে পরীক্ষায় আসবে? আসতে পারে যে শিক্ষা সহায়ক উপকরণ কাকে বলে, শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহারের কারণ কি,
শিক্ষা সহায়ক উপকরণ কাকে বলে? শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহারের কারণ কি? শিক্ষা সহায়ক উপকরণকে কয় ভাগে ভাগ করা হয়? শিক্ষা সহায়ক উপকরণের বৈশিষ্ট্যগুলি কি কি? একবার দেখে নিচ্ছি, শিক্ষা সহায়ক উপকরণ পরে যারা জয়েন করেছো তারা হয়তো একটু দেখে নাও যে শিক্ষা সহায়ক উপকরণ কাকে বলে। না, শ্রেণীকক্ষে বা শ্রেণীকক্ষের বাইরে শিক্ষণ প্রক্রিয়াটিকে সহজ ও জীবন্ত আকর্ষণীয় করে তোলার জন্য যেসব সামগ্রী শিক্ষণ মাধ্যম হিসাবে ব্যবহার করা হয় তাকে বা তাদেরকে শিক্ষা সহায়ক উপকরণ বা এলটিএম বা প্রদীপন বলা হয়। শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহার করার কারণ কি? না, এক হচ্ছে শিক্ষা হবে জীবন্ত অধিকস্থায়ী, দুই হচ্ছে লুপ্ত হয়ে যাওয়া জিনিস শিক্ষার্থীদের সামনে তুলে ধরা, তিন হচ্ছে শিক্ষার ভিত্তি হয় পাকা ও জ্ঞানের বুনিয়াদ হয় সুদৃঢ়, চার হচ্ছে শ্রেণীকক্ষে একঘেয়েমিতা কাটে, পাঁচ হচ্ছে শ্রেণীকক্ষে বাস্তব পরিবেশ সৃষ্টি করা সম্ভব হয়। এরপরে পয়েন্ট দেখো যে শিক্ষা সহায়ক উপকরণকে কয় ভাগে ভাগ করা হয়। টাইপস অফ টিচিং এইডস, এক হচ্ছে ভিজুয়াল টিচিং এইডস, দুই হচ্ছে অডিও টিচিং এইডস, আর তিন হচ্ছে অডিও ভিজুয়াল টিচিং এইডস। অর্থাৎ শিক্ষা সহায়ক উপকরণকে দুটো ভাগে ভাগ করা, তিনটে ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে দৃশ্য উপকরণ, এক হচ্ছে শ্রাব্য, দুই হচ্ছে শ্রাব্য উপকরণ, তিন হচ্ছে দৃশ্য শ্রাব্য উপকরণ। এরপরে আসি টাইপস অফ টিচিং এইডস। এই যে টিচিং এইডস গুলো রয়েছে, যে ভাগগুলো রয়েছে অডিও ভিজুয়াল, অডিও ভিজুয়াল, এগুলোর উদাহরণ গুলো জেনে নেব। অডিও অডিও যে এইডস গুলো রয়েছে তার মধ্যে রয়েছে রেডিও, গ্রামোফোন, হ্যাঁ, লিঙ্গোফোন, টেপ রেকর্ডার, এগুলো হচ্ছে তোমার শুধুমাত্র কানে শোনা যায়। আর ভিজুয়াল কোন গুলো দেখার, চোখে দেখা যায় শুধু, যেগুলো হচ্ছে চার্ট, হ্যাঁ, পিকচার, মডেল, ম্যাপ, এগুলো শুধুমাত্র চোখে দেখা যায়। আর অডিও ভিজুয়াল কোনগুলো, টেলিভিশন, ড্রামা, সাউন্ড, ফিল্ম, দূরদর্শন, তাছাড়া তোমার থাকে কম্পিউটার, তারপরে আছে তোমার তোমাদের হাতেই রয়েছে এখন মোবাইল, এগুলো সব কিন্তু অডিও ভিজুয়াল টিচিং এইডস। এরপরে শিক্ষা উপকরণের কি কি বৈশিষ্ট্য আমরা জেনে নেব। প্রথমেই আমরা দেখে নিয়েছিলাম শিক্ষা উপকরণ অবশ্যই পাঠ একক এবং উপ এককের সাথে সংযুক্ত পূর্ণ হবে, উপকরণ খুব বড় আকারের হবে না আবার ছোট হবে না, এবং শিক্ষার্থীরা উপকরণ দেখবে, স্পর্শ করবে এবং হাতে করে ব্যবহার করবে সেরকম দেখতে হবে। উপকরণ অবশ্যই সহজলভ্য এবং মুক্ত একটু দৃঢ় হতে হবে, অল্প মূল্য এবং বিনামূল্যে সেগুলো যাতে তৈরি হয় সেদিকটাও দেখতে হবে, উপকরণ যথেষ্ট সংখ্যক বৈচিত্র্যপূর্ণ হতে হবে এবং সৃজনাত্মক ও সক্রিয়তা বৃদ্ধি করতে হবে, একটু একসঙ্গে শ্রবণ এবং দর্শন দুটোই যাতে হয় সেদিক হলেই ভালো হয়। এবার আসি উপকরণের শিক্ষাগত মূল্য বা উপযোগিতা কি রয়েছে। ছাত্রছাত্রীদের আগ্রহ বা সক্রিয়তা বৃদ্ধি করা, শিশুর পরিবেশ পরিচিতি ঘটানো, শিশুদের মধ্যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা, উপকরণ প্রস্তুত করার সময় শিক্ষার্থীরা যাতে নতুন নতুন সমস্যার সম্মুখীন হয় সেগুলো যাতে চিন্তা করতে পারে, তার চিন্তা ক্ষমতার বিকাশ ঘটাতে পারে, সেদিকে সাহায্য করে শিক্ষা সহায়ক উপকরণ। এছাড়াও উপকরণ প্রস্তুতকালে শিক্ষার্থী শিক্ষকের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়, এছাড়া উপকরণ ব্যবহার করলে শিক্ষা যে বিষয়টা নিয়ে আলোচনা করে সেটা আরো প্রাণবন্ত এবং জীবন্ত হয়ে ওঠে, এবং উপকরণ তৈরি করার সময় শিক্ষকের সঙ্গে শিক্ষার্থীর যেমন একটা সুসম্পর্ক তৈরি হয় একটা সুসম্পর্ক তৈরি হয়। তো এই হলো আজকের আলোচনার বিষয়। আজকে এই পর্যন্তই।